আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই মাসুম মাহবুব। দর্শক দেখছেন উপেন্দ্রাজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজের আজকের বিশেষ লাইভ। আমরা চেয়েছিলাম যে 14 মে পর্যন্ত আমরা তুরস্কের কভারেজটা একটু বাড়িয়ে দিব, কিন্তু পাকিস্তানের পরিস্থিতি যেভাবে ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে, উত্তেজনা বাড়ছে এবং আপনাদের আগ্রহ, টেনশন, প্রশ্ন, দাবি, আগ্রহ সব কিছু মিলে আমরা তুরস্কের ফোকাসটা একটু কমে গেছে আমাদের ভিডিওতে। যদিও আমরা তুরস্কের ভিডিও দেবার চেষ্টা করছি, তারপরও পাকিস্তানের ব্যাপারে আপনাদের এত বেশি আগ্রহ বা পাকিস্তানের ব্যাপারে এত বেশি আপনারা কমেন্ট করছেন যে পাকিস্তানের আপডেট জানতে চাচ্ছেন, সেহেতু আমাদের বাধ্য হয়ে পাকিস্তানের ফলো আপটা করতে হচ্ছে এবং আমরা চেষ্টা করছি পাকিস্তানের গুরুত্বপূর্ণ খবরগুলোকে লাইভ আকারে বা ভিডিও আকারে আপনাদের দেবার জন্য। দর্শক, আমাদের কাছে আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর রয়েছে, ব্রেকিং সংবাদ বলতে পারি। অনেকেই মনে করবেন আপনারা তো তথ্য জেনে গেছেন, কি রায় এসছে না, পরিপূর্ণ রায়টা কিন্তু এখনও, এই যে আমি যখন লাইভটি করছি এখনও আমার কাছে পরিপূর্ণ রায়টা আসেনি, তার মানে এখনও পরিপূর্ণ রায়টি হয়নি। ইমরান খান আজকে আদালতে হাজির হয়েছেন, কটি মামলা জামিন পেয়েছে? একটি মামলা জামিন, বাকিগুলো কি পেয়েছে? বা একটি মামলা জামিন শুনে অনেকেই বলে দিয়েছে ইমরানের জামিন হয়েছে, তাহলে পরের মামলাগুলোর কি হবে? এরকম অনেকগুলো প্রশ্ন আছে। তবে আমি যেই সময়টাতে লাইভে বসছি আপনাদেরকে আজকে পরিপূর্ণ সবগুলো খবর দিতে পারবো। মোটামুটি এই লাইভ চলাকালীন হয়তোবা শেষ একটি খবর আমরা দিয়ে দিব, তার মানে আজকের রাতে যারা বা যেই দেশে যেই টাইমে যারা দেখছেন আমাদের ভিডিওটা, আশা করি পাকিস্তান বা ইমরান খান প্রসঙ্গে মোটামুটি 100% না হলেও 99% সংবাদগুলো আপনাদেরকে আমরা এই লাইভের মধ্যে দিয়ে দিব। দর্শক, শুরু করছি আমরা ধারাবাহিকভাবে, প্রথম থেকেই আমরা একদম ধারাবাহিক। আবারও বলছি যে খুব সংক্ষিপ্ত লাইভটা করব, সেই সংক্ষিপ্ত লাইভের মধ্যে আমরা বিস্তারিত তথ্যগুলো আপনাদের দিয়ে দেবার চেষ্টা করব। দর্শক, প্রথম বিষয়টা হলো যে ইমরান খানকে গতকালকে সুপ্রিম কোর্ট তার মেহমান হিসেবে ইসলামাবাদ পুলিশের আইজির নেতৃত্বে তাদের মেহমানখানায় রেখেছিলেন, গেস্ট হাউসে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ইমরান খান সুপ্রিম কোর্টের মেহমান এবং তাকে নিরাপত্তা দিয়ে রাখবে কে? পাকিস্তানের ইসলামাবাদ পুলিশ বা পুলিশের আইজি তার নেতৃত্বে, এবং ইমরানকে কোনোভাবে গ্রেফতার করা যাবে না। এটি নিয়ে একটা চমৎকার বিষয় আপনাদেরকে একটু বলতে হবে, কথাটি কেন বললাম। সুপ্রিম কোর্ট দেখলেন যে ইমরান খানকে যদি এই মুহূর্তে জামিন দেই বা ইমরান খানকে যদি এখন রাতে আমরা ছেড়ে দেই, ইমরান খানের সাথে কর্মী বাহিনী নেই, তার নিরাপত্তা বাহিনী নেই, ইমরান খান যদি বের হয়ে যান তাকে কেউ কোনোভাবে হামলা করতে পারে বা গ্রেফতার করে অন্য মামলা নিয়ে যেতে পারে। সুপ্রিম কোর্ট বিষয়টি বুঝে খুব কৌশলে প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল বললেন ইমরান খান মুক্ত, তাকে যে গ্রেফতার করা হয়েছে এটি সম্পূর্ণ অবৈধ এবং ইমরান খান আজকে সুপ্রিম কোর্টের মেহমান হিসেবে থাকবেন, কোথায়? পুলিশের নিরাপত্তায়। তার মানে ওই শিয়ালের কাছে মুরগিটাকে পাহারা দিতে দেওয়া হলো, যাতে শিয়াল মুরগিটাকে খেতে না পারে। যে পুলিশ তাকে গ্রেফতার করবে তাকেই বলো তাকে নিরাপত্তা দিতে হবে। প্রিয় দর্শক, এরপর সুপ্রিম কোর্টের মেহমান বলা হলো কেন? যাতে সুপ্রিম কোর্টের মেহমানকে কেউ গ্রেফতার করতে পারবে না। অনেকে প্রশ্ন করছেন ইমরান খান যদি মুক্ত হন তবে তিনি কেন জামান পার্কে বা তার বাড়িতে যাবেন না, সেখানে সমস্যা হতো বলেই সুপ্রিম কোর্ট কৌশল এই রায়টি দিয়েছে। দর্শক, এখানে আরেকটি ব্যাপার মনে রাখবেন, ইমরান খানকে পাকিস্তান হাইকোর্ট থেকে ধাক্কা দিয়ে মেরে, মাথায় বাড়ি মেরে, বিভিন্নভাবে অপমানজনক ভাবে পায়ে আঘাত করে গ্রেফতার করা হয়েছে, কিন্তু গতকালকে যখন ইমরান খানকে আদালতে হাজির করা হয়, খুব ইন্টারেস্টিং ব্যাপার, ইমরান খানকে প্রায় 1 ঘন্টা 40 কি 50 মিনিট পরে হাজির করা হয়েছে, বলা হয়েছিল 1 ঘন্টার মধ্যে হাজির করতে। অনেকেই বলেছেন যে ইমরান খান আসলে পুলিশ লাইন সেখানে ছিলেন না, তাকে হয়তোবা আইএসআই বা এজেন্সির কোনো দফতরে রাখা হয়েছে, সেখান থেকে আনতে সময় লেগেছে। তো ইমরান খানকে যখন সুপ্রিম কোর্টে কালকে হাজির করা হয়, পুরো পাকিস্তানিদের সাথে পুরো বিশ্বের নজর ছিল সুপ্রিম কোর্টে, আদৌ কি ইমরান খানকে আনা হবে? যদি না আনা হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কী রায় দেবে? পরবর্তী কী দেখলাম আমরা, ইমরান খানকে 15টি গাড়ির বহরে আনা হলো এবং ইমরান খানকে মার্সিডিজে করে আনা হলো। গ্রেফতারের দিন ধাক্কা মারা হলো, কলার ধরা হলো, মাথায় বাড়ি মারা হলো, পায়ে বাড়ি মারা হলো,
আর আনার দিন ইমরান খানকে স্যার 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 বলা হলো এবং গাড়ির প্রোটেকশন দিয়ে একেবারে প্রধানমন্ত্রীকে যেভাবে প্রোটোকল দেওয়া হয় সেভাবে প্রোটোকল দিয়ে ইমরানকে সুপ্রিম কোর্টে আনা হলো। পুরো দৃশ্যটা পাল্টে গেল। এবার আসি তারপরের গতকালকের আরেকটা আপডেট। গতকালকে ইমরান খানকে সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছে তার যে কোনো অতিথি, বন্ধু, রাজনৈতিক সহকর্মী, ফ্যামিলি, যে কোনো ব্যক্তির সাথে ইমরান কথা বলতে পারবেন, দেখা করতে পারবেন। গত রাতে ইমরান খানের স্ত্রী বুশরা বিবির আসার কথা ছিল, পরবর্তী ইমরান তাকে আসতে না বলেছেন, রাত হয়ে গেছে বেশি তাই, কিন্তু রাতে ইমরান খানের সাথে জরুরি দেখা করতে এসেছিলেন এবং প্রায় আড়াই ঘন্টা ইমরান খানের সাথে গোপনে একটি রুমে বসে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভি। এবং ইমরান খানের একটি অঞ্চলে বর্তমানে তার ক্ষমতা রয়েছে, গিলগিট বালুচিস্তান, সেই বালুচিস্তানের যিনি চিফ মিনিস্টার মিস্টার খুরশিদ, তিনিও ইমরান খানের সাথে দেখা করেছেন এবং আরও অনেকেই দর্শক আরও আইনজীবীরা ইমরান খানের সাথে দেখা করেছেন, তারা যোগাযোগ করেছেন, কথা বলেছেন। তবে খুব ইন্টারেস্টিং একটি তথ্য পেয়েছি, সত্য মিথ্যে এখনও যাচাই করতে পারিনি, সেটি হলো যে মেবি রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ইমরান খানের সাথে গোপনে দেখা করেছেন। কেউ বলছে এসআই প্রধান, কেউ বলছে সেনা প্রধান, বিষয়টি নির্ভরযোগ্য বা খুব ভালো মানের সাংবাদিকের কাছ থেকে এই তথ্যটি পাওয়া। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই তথ্যটি কোনো গণমাধ্যমে আসেনি, তাই আমরা একেবারে মানে হলফ করে বলতে পারি না। তবে আমরা যে তথ্যগুলো পেয়েছি তাতে করে দুই ব্যক্তি ইমরান খানের সাথে বা দুই ব্যক্তির এক ব্যক্তি ইমরান খানের সাথে এসে যোগাযোগ করেছেন, দর কষাকষি করেছেন এবং ইমরান খান তাদেরকে দর কষাকষিতে না বলেছেন। আসিফ মনির হয়তো বা ইমরান খানের কাছ থেকে জানতে চেয়েছেন যে তিনি ক্ষমতায় আসলে, ইমরান খান ক্ষমতায় আসলে তার চাকরিটা যাবে কি না। ইমরান খান আসিফ মনিরকে বলেছেন, এটা আজকের আদালতেও ইমরান খান এই কথাটা বলেছেন যে রাষ্ট্রের এই অবস্থার জন্য আপনি দায়ী। সকল এই যে প্রায় 70 জন মানুষ, গতকালকে আমরা বলেছিলাম 50-এর অধিক, আজকে জানলাম 70-এর মতো পাকিস্তানি প্রাণ হারিয়েছে এই সংঘর্ষে এবং এটার জন্য ইমরান খান সম্পূর্ণ দায়ী করেছে আসিফ মনিরকে। তবে ইমরান খান বলেছেন তিনি কাউকে তার পথ থেকে সরাবার ইচ্ছা পোষণ করছেন না বা সেরকম টেনশন তার নেই যদি কেউ নিয়মের মধ্যে থাকে। দর্শক, এবার আসছি আপনাদের জন্য আমাদের সেই খবরগুলো দেওয়ার জন্য যে খবরগুলোর জন্য আপনারা অপেক্ষা করছেন, অর্থাৎ আজকের দিনের সবচেয়ে নাটকীয় ঘটনাগুলো। ইমরান খানকে সকালে হাজির করার নির্দেশ দেয় কালকে সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছিল যে ইমরানকে পাকিস্তান সময় সকাল 11টার মধ্যে হাইকোর্টে আনতে হবে। আর মামলাটি ছিল কি, যে মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়েছিল হাইকোর্টের ভেতর থেকে, সেই মামলায়। তো সেই মামলার শুনানি শুরু হয়, ইমরান খানকে প্রচুর সংখ্যক পুলিশ, রেঞ্জার্স, এফসি বাহিনী আদালতের ভেতরে নিয়ে আসেন এবং কোনো কর্মীকে ঢুকে দেওয়া হয়নি, বরং যারা আদালতের সামনে জড়ো হয়েছেন কর্মী বাহিনী তাদের গণহারে গ্রেফতার করা হয়েছে। সকাল থেকেই দৃশ্যগুলো পাল্টে যেতে শুরু করেছে। গতকালকের দৃশ্য হঠাৎ করে আজকের দিনে এসে পাল্টে যেতে শুরু করলো। কেন, ওই যে বললাম দুজন ব্যক্তি ইমরান খানের সাথে দর কষাকষি করতে এসছেন এবং ইমরান খান হয়তো বা তাদের দর কষাকষিতে রাজি হননি, তাই ইমরান খানকে আজকে আবার গ্রেফতার করার জন্য পুরো রাষ্ট্রযন্ত্র প্ল্যান করে এসছে। এবং পাকিস্তানের যে হাইকোর্ট, সেই হাইকোর্টের বাইরে কন্টেনার বসিয়ে এমনভাবে পুরো শহরটাকে অবরুদ্ধ করা হলো যেখানে কোনো জনগণ ঢুকতে পারছে না, 144 দ্বারা জারি সেনাবাহিনী, পুলিশ, রেঞ্জার, এফসি পুরো বাহিনীতে ভরে ইসলামাবাদে ইমরানকে পুলিশি প্রোটেকশন বা নিরাপত্তা প্রোটেকশনে নিয়ে আসা হলো এবং ইমরান খানকে প্রথম মামলায় জামিন দেওয়া হলো। ইমরান খান যখন জামিন পেলেন উকিলদের মধ্যে একটা বড় উৎসব শুরু হয়ে গেল, আনন্দ উদযাপন। কিন্তু কিছুক্ষণ পরে জানা গেল কি, প্রথম নাটক, পাঞ্জাব পুলিশ উপস্থিত হয়েছে ইসলামাবাদ হাইকোর্টের সামনে, তারা ইমরানকে গ্রেফতার করবেন, কেন, অন্য মামলায়। এরপর ইমরান খান কি করলেন বা তার আইনজীবীরা কি করলেন, চলে গেলেন ইসলামাবাদের আরেক কামরায়, আরেক আদালতে, সেখানে গিয়ে আরেকটা মামলার জামিন নিলেন। এরপর জানা গেল পাঞ্জাব বা লাহোর পুলিশ এখনো ফিরে যায়নি, তার আরেকটা মামলায় ইমরানকে গ্রেফতার করবেন। তারপর ইমরান খানের আইনজীবীরা কাগজপত্র নিয়ে, দলিল দস্তাবেজ নিয়ে চলে গেলেন আরেকটা আদালতে, সেখানে গিয়ে চললো 1 ঘন্টা 1.5 ঘন্টা
শুনানি এটা সেটা, সেখানেও ইমরানকে জামিন দেওয়া হলো। তারপর তারপরও জানা গেল কি যে পাঞ্জাব বা লাহোর বা ইসলামাবাদের পুলিশ তখনও হাইকোর্টের গেট ছেড়ে যায়নি, তারা এখনও ইমরানকে গ্রেফতারের প্রস্তুত। জনগণের মধ্যে টেনশন বাড়ছে, উত্তেজনা বাড়ছে। এদিকে শ্রীনগর হাইওয়েতে পুলিশের সঙ্গে পিটিএ কর্মীদের সংঘর্ষ চলছে, ফায়ারিং হচ্ছে, টিয়ার সেল লিকেপ হচ্ছে, মানুষ আহত হচ্ছে, ভেতরে নাটকের পর নাটক চলছে। দর্শক প্রত্যেকেই ধরে নিয়েছে ইমরান খান গ্রেফতার হচ্ছেন, কারণ ইমরান খান কোন মামলায় জামিন পাচ্ছেন আর কোন মামলায় জামিন পাচ্ছেন না, কারণ ইমরান খানের বিরুদ্ধে 150-এর অধিক মামলা করা হয়েছে। এখন একদিনে ইমরান খান কটা মামলা জামিন নেবেন, কয়জন বিচারপতি আজকে বসে আছেন যারা এই জামিন দেবেন? তারপর লাহোরের মামলা, বহু পাঞ্জাবের মামলা, তারপর খাইবার পাখতুনখোয়ার মামলা, মামলায় মামলা ইমরানকে একেবারে মানে কি বলবো যে চেপে ধরেছে সরকারের, বর্তমান সরকার ইমরানের উপর প্রতিদিন 10টা 12টা 15টা করে মামলা করেছে। তারপর যখন একটা আদালত জামিন দেয়, মানে আজকে সরকার পক্ষ আর বিচারপতিদের একটা হাডুডু খেলা হয়েছে, দুর্দান্ত খেলা, সেলুট পাকিস্তানের বিচারপতিদের, কেউ ভুল করলেও কেউ সাহসিকতা দেখায়। একদিকে সরকার, একদিকে এস্টাবলিশমেন্ট, বিচারপতিদের বাড়ি পুড়িয়ে দেওয়ার থ্রেট, হুমকি, সরকারের মন্ত্রী সরাসরি হুমকি। প্রধান বিচারপতি ওমরতা বান্দিয়াল বলেছেন ইমরান খানকে যে আমরা আজকে ইনসাফের পক্ষে বসেছি এখানে, কিন্তু আমার কাছে মেসেজ এসছে আমার বাড়ি আগুন ধরিয়ে দিতে পারে, আমাদের বিচারপতিদের বাড়ি ধ্বংস করতে পারে। আমরা কি অন্যায় করছি যে আমরা কি বিচার বহির্ভূত বা আমরা অন্যায় কিছু করছি, আমাদের বাড়ি আগুন ধরিয়ে দেওয়া হবে? চিন্তা করতে পারেন পাকিস্তান কোথায় গিয়ে ঠেকছে। তারপর ইমরান খান ছুটলেন আরেকটি মামলায়। এভাবে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা মামলা পর্যন্ত ইমরানকে এ দুয়ার সে দুয়ার এ দুয়ার সে দুয়ার ইমরানের আইনজীবীদের এ দুয়ার সে দুয়ার করতে লাগলেন, জামিন হতে লাগলো, করতে লাগলেন, জামিন হতে লাগলো। পুলিশ তো বাইরে অপেক্ষায়, গ্রেপ্তার তো আজকে ইমরান আপনাকে করবই, এত মামলা কোনটা ইমরান জানে? ইমরানের নামে তো প্রতিদিনই মামলা হচ্ছে, সব মামলার খবর তো ইমরান জানেই না। ইমরান বেরোবে, বলবে যে আপনাকে অমুক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ আদালত দেখলেন আর পারা যাচ্ছে না, শুক্রবারের দিন জুমার নামাজের 2 ঘন্টা বিরতি দিয়ে খাইয়া না খাইয়া পাগলারা মোটামুটি ইমরান আইনজীবী ভার্সেস এস্টাবলিশমেন্ট সরকার, প্রচুর পুলিশ রেঞ্জার্স তারা বসে আছে ইমরানকে, তারা আবার নিয়ে যাবে, এবার বৈধ উপায় নিয়ে যাবে। একদিকে বিচারপতিরা, অন্যদিকে উকিল আইনজীবীরা, পুরো দেশের মানুষ, আর অন্যদিকে ভার্সেস ষড়যন্ত্রকারী, কারা বিজয়ী হবে? টেলিভিশনগুলোর মধ্যে উত্তেজনা, সরকার পক্ষে টেলিভিশনগুলো বলে ফেলছেন এই তো কিছুক্ষণ পরে ইমরান গ্রেপ্তার হয়ে যাচ্ছেন। যে কি পাকিস্তানের যারা সরকার পক্ষের দালাল টিভি অনেকেই আপনারা দেখেন, আর তাদের মধ্যে আছে 24, তারপরে আছে জিও নিউজ, হ্যাঁ সামা টেলিভিশন, এগুলো এড়ায় যাবেন, এগুলো হলো দালাল টেলিভিশন। বাংলাদেশে এরকম কিছু দালাল টেলিভিশন আছে, আপনারা সবাই সেই টেলিভিশনগুলোর নাম জানেন, কম বেশি নাম না বলি। তো তারা তো বলছে এই তো কিছুক্ষণের মধ্যে ইমরান গ্রেপ্তার হচ্ছে, গেটের বাইরে অপেক্ষা করছে রেঞ্জার্স পুলিশ, পাঞ্জাব পুলিশ পৌঁছে গেছে, ইমরানকে গ্রেপ্তার করে কোথায় নেওয়া হবে, কোন জেলে নেওয়া হবে, কোথায় রিমান্ডে নেওয়া হবে, প্ল্যান 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 প্রকাশ করা হচ্ছে, কিন্তু ভেতরে নাটক চলছে। ওই যে বললাম, শত্রুরা পরিকল্পনা করে এক, মহান আল্লাহ পরিকল্পনা করেন ভিন্ন। এত মানুষের দোয়া কি ব্যর্থ হয়? শেষ পর্যন্ত বিচারপতিরা আসলে কয়টা মামলা ইমরানকে জামিন দেবেন? মুহূর্তে মুহূর্তে মামলা হচ্ছে, মুহূর্তে মুহূর্তে মামলা আবার গোপনও রাখে, মামলা করে গোপন রাখে যাতে করে ইমরানকে গ্রেপ্তার করা যায়। যেমন ন্যাবের যে মামলা ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে অ্যারেস্টের পর ন্যাব কার্যালয়ে নিয়ে গিয়ে মামলা করা হয়েছে, অথচ ন্যাব প্রধান বিচারপতির সামনে বলেছে এই মামলাটি তারা আগেই করেছে, মিথ্যে কথা বলেছে। দর্শক সর্বশেষ ইমরান খান সর্বশেষ যে আদালতে বা যে কামরায় ইমরান পৌঁছলেন, বিচারপতিরা দেখলেন যে আর তো সম্ভব না, আর কত। তখন বিচারপতি, দুই বিচারপতির সমন্বয় বেঞ্চ একটি রায় দিয়ে দিল, ইমরান খানের সকল মামলায় জামিন, এবং যে মামলা গোপনে রয়েছে, যে মামলা প্রকাশ্যে রয়েছে, যে মামলা হয়নি, যে মামলা হবে, সকল মামলা থেকে ইমরান খানকে জামিন। মানে বিচারপতিদের হাতেও তো অস্ত্র আছে, পুলিশের হাতে অস্ত্র থাকলে বিচারপতিদের হাতে অস্ত্র নেই। কি রায় দিল? যে মামলা ইমরান জানেন, যে মামলা জানেন না, যে মামলা হয়নি, যে মামলা হবে, বা যে মামলা গোপন প্রকাশ্যে, সকল মামলা থেকে ইমরান খানকে 10 দিনের জামিন দেয়া হলো। তার মানে আর কোনো মামলায় ইমরানকে গ্রেফতার
করা যাবে না। এখন ইমরান খান পাকিস্তান, আমি যখন লাইভটি সম্প্রচার করছি আপনাদের, ইমরান খান পাকিস্তান হাইকোর্টে রয়েছেন এবং ইমরান খান কোথায় যাবেন এটি জানার জন্য চেষ্টা করেছিলাম। জানতে পারলাম যে ইমরান খান আজ জামান পার্কে ফিরে যাবেন, কারণ লাহোরের দর্শক, এখানে আরেকটি ব্যাপার বলে রাখি, আজকে যতগুলো মামলা জামিন হয়েছে প্রত্যেকটি মামলা কিন্তু ইসলামাবাদের না, এখানে লাহোরের যে ঘটনা ঘটেছে সেই মামলার রায়গুলো আজকে পাকিস্তান হাইকোর্ট। খেয়াল করুন, লাহোর হাইকোর্টে ইমরান খান যেতে পারবেন না, সময় নেই, যাওয়ার পথে তো গ্রেপ্তার হয়ে যাবেন, তাই ইসলামাবাদ হাইকোর্ট লাহোরের পাঞ্জাবের মামলাগুলোর জামিন দিতে বাধ্য হয়েছে। আদালত একটা বিষয় বুঝেছে যে ইমরানকে গ্রেফতার করে দুদিনে 70-এর অধিক মানুষ প্রাণ হারিয়েছে, সবচেয়ে শক্তিশালী ডিপার্টমেন্ট পাকিস্তান সেনাবাহিনীর প্রচুর গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে, কোর কমান্ডারের বাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে, পুরো রাষ্ট্রযন্ত্র বন্ধ হয়ে গেছে, স্কুল কলেজ বন্ধ, পরীক্ষা বন্ধ, সড়ক অবরোধ, রেডিও স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছে, পুলিশকে মোটামুটি মাঠছাড়া করে দিয়ে দখল করে ফেলেছে রাস্তা। এবং ইমরানকে গ্রেফতারের পর আইএসআই প্রধান ইমরান খানের কাছে এসে বলেছেন, মিস্টার এক্স প্রাইম মিনিস্টার বা মিস্টার স্যার, একটি ভিডিও রেকর্ড করুন, আপনার জনগণকে শান্ত করুন, জনগণকে ঘরে ফিরে যেতে বলুন, সেনাবাহিনী পারছে না, পুলিশ পারছে না, পুরো পাকিস্তান জ্বলছে, একটা ভিডিও রেকর্ড করুন। ইমরান খান বলছেন এটি হলো অ্যাকশনের রিয়াকশন, এবং ইমরান খান বলেছেন আপনারা তো আমার টেলিফোন নিয়ে গেছেন এবং আমাকে জনগণের থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে, আমি আমার জনগণকে আশ্বস্ত যখন তখন করতে পারবো যখন জনগণ আমাকে মুক্ত দেখবে, এখন একটা ভিডিও বার্তা দিলে ওরা বুঝবে যে আপনারা আমাকে বন্দুক ধরে এই বক্তব্য রেকর্ড করিয়েছে, আবার জনগণ যতক্ষণ আমাকে মুক্ত না দেখবে ততক্ষণ তো তারা ঘরে ফিরে যাবে না, আমার নেতাকর্মীরা সবাই জনগণকে শান্ত থাকতে বলেছে, জনগণ তো শান্ত হয়নি, শেষ পর্যন্ত আইএসআই প্রধান ব্যর্থ হয়ে গেছেন, কিছু করার ছিল না। তার মানে ইমরানকে গ্রেফতারের পর বিশ্ব দেখল ইমরান খানের জন্য জনগণ কি পারে, 70-এর অধিক মানুষ হাসতে হাসতে প্রাণ দিল, এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এই ম্যাক্সিমাম প্রাণগুলো গেছে হেডশট, মাথায় গুলি করেছে, বাচ্চা বাচ্চা পোলাপান, তারপরও মানুষ কমেছে কমেনি। ইমরানের জন্য একটা ইনসাফি, একটা ইনসাফের রাষ্ট্র তৈরিতে ইমরানের স্বপ্নের সারথীরা এভাবে প্রাণ দিয়েছে, কল্পনা করতে পারেন কত বড় ত্যাগ। দর্শক, ইমরান খান এই মুহূর্তে ইসলামাবাদে রয়েছেন এবং বলা হয়েছে ইমরান খানের আইনজীবীদের পক্ষ থেকে তিনি আজ লাহোরে যাবেন জামান পার্কের বাসায়। তবে আজকে যে 8টা মামলা ইমরানকে জামিন দেওয়া হয়েছে, এই মামলার কাগজপত্রগুলো হাতে নিয়েই তবে ইমরান যাবেন, যাতে করে পথে ইমরান খানকে গ্রেফতার করতে না পারে বা ইমরান খানকে কোনোভাবে হয়রানি করতে না পারে। দর্শক, সংক্ষিপ্ত লাইভটা আজকের মতো শেষ করছি, এই ছিল আজকের আপডেট, এর মধ্যে অনেক আরও অনেক খবর রয়েছে, আমরা ইনশাআল্লাহ আগামীকালকে সকালবেলার মধ্যে আপনাদের দেওয়ার চেষ্টা করব। যদি আজকে ইমরান খানকে আবার কোনো ভিন্ন নাটকীয়তার মধ্য দিয়ে কোনো ভিন্ন ঘটনা ঘটে তবে আমরা লাইভে আসবো। ইতিমধ্যে সরকারের প্রধানমন্ত্রী দুবার ক্যাবিনেটের বৈঠক ডেকে ইমার্জেন্সির ঘোষণা দিতে পারেন এমন একটি আভাস দিয়েছেন, পাকিস্তান শেষ পর্যন্ত ইমার্জেন্সির দিকে যায় কি না সেটিও দেখার বিষয় আমরা দেখতে চাই। এদিকে সরকার ইমরানকে আবারও গ্রেফতারের যদি কোনো নাটক করে সেক্ষেত্রে পাকিস্তান এর চেয়ে ভয়াবহ অশান্ত হতে পারে, আমরা চাই না একটা মুসলিম দেশ এভাবে ধ্বংস হয়ে যাক। অবশ্যই আপনাদেরকে বলে রাখলাম, যদি ইমরানকে আবারও কোনো ভিন্ন কোনো কাহিনী করে গ্রেফতারের চেষ্টা করে আমরা চেষ্টা করবো লাইভে আসতে, আর যদি এরকম কোনো ঘটনা না ঘটে ইমরান খান সুস্থ সহি সালামতে জামান পার্কে ফিরে যান, তবে ইনশাআল্লাহ আগামীকালকে সকালে আমরা চেষ্টা করবো আপনাদের বাকি আপডেটগুলো দিতে। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।